আজকের এই প্রোগ্রামে বহু জায়গায় গাড়ি আটকে দিয়েছে, তৎকাল না তো অসুবিধা কি আছে? কোন অসুবিধা হচ্ছে ভাই? যুব সমাজ ভালো করে শোনো, নতুন দল, নতুন মুখ, নতুন স্বপ্ন, যেখানে সবার সমান অধিকার আছে। রুকেছে শুনলাম, টিএমসির লোকেরা রুকেছে। কারা রুকেছে? টিএমসি। বিজেপি মিটিং করছে, টিএমসির মাথা ব্যথা নেই। আমরা মিটিং করলে টিএমসির জ্বর, ক্যান্সার, কলেরা, যত রোগ আছে সব যেন মনে হচ্ছে। দুই ভাই এক হও, দুই ভাই এক হও, দুই ভাই এক হও, নাই মনে রেখে দেবে দুই ভাইয়েরই অঙ্ক জিরো হবে। তোমরা দু ভাই এক হও, এ দেশ তোমাদের, তোমরা মূল নিবাসী। ওই জঙ্গল থেকে আবার তাড়িয়ে দিয়ে ক্যাম্পে ভরে তাদেরকে নাগরিকত্ব কেড়ে নিয়ে তাদের জঙ্গলকে লুটার জন্য আজকে ষড়যন্ত্র চলছে, তার নাম হলো এনআরসি। বাইরে হোক, অনেকে লুকার চেষ্টা করছে, বড় দুঃখ লাগছে, খারাপ লাগছে যে একটাবার বুঝতে পারলেন না। বুঝতে যদি না পারেন, আমায় ডেকে তো বসে বুঝানো দরকার। আজ তোমাদেরকে আমি বুঝিয়ে দিয়ে যাই, আমাকে যারা মানো, কমসে কম জীবনে কোনো দিন কোনো আদিবাসী ভাই বোন বাপ মার সঙ্গে কোনোভাবে ঝগড়ায় জড়াবে না, কোনো দিন তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে না। কেন? তারা তোমার ঘরের সন্তান, তোমরাও তাদেরই ঘরের সন্তান, তোমরা আপন তাদের। দুই ভাই এক হও, দুই ভাই এক হও, দুই ভাই এক হও, নাই মনে রেখে দেবে দুই ভাইয়েরই অঙ্ক জিরো হবে। তোমরা দু ভাই এক হও, এ দেশ তোমাদের, তোমরা মূল নিবাসী। অথচ দীর্ঘ 74 বছর ধরে তোমাদের ভূমিকা জিরো। তোমরা না সরকার ভালো জায়গায় গেছো, না চাকরিতে ভালো জায়গায় গেছো, না অধিকার ভালো জায়গায় গেছো, না শিক্ষা সুবিধা ভালো জায়গায় পেয়েছো, না কোনো জায়গাতে তোমাদের ভালো লক্ষণ আছে। তাই তোমাদেরকে বলি, তোমরা এক হয়ে যাও, এক হয়ে যাও। এক ভাই আর এক ভাইয়ের উপরে জুলুম করো না, 500 টাকায় বিক্রি হয়ো না, 1000 টাকায় বিক্রি হয়ো না, 1,00,000 টাকায় বিক্রি হয়ো না। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, এ বাংলা তোমাদের হাতের কব্জাতে চলে আসবে, সেই রাস্তা তৈরি আমি করছি। আমার সাথ দিতে রাজি আছেন তো আপনারা? ভাইরা আমার, ভাইরা আমার, তাহলে মনে রাখবেন, খবরদার, কারো ষড়যন্ত্র এই পরে ঝগড়ায় লেগে যাবে না, কারো ষড়যন্ত্র এই পরে একে অপরের মধ্যে ফেতনায় জড়িয়ে যাবে না। অনুরোধ করে যাচ্ছি, মানুষকে ভালোবাসলে এক তো মহান স্রষ্টার দয়া পাওয়া যায়, সাথে সাথে তোমাদের সঙ্গে একটা গভীর সম্পর্ক কিন্তু রয়েছে আদিবাসীদের। আজকের এই প্রোগ্রামে বহু জায়গায় গাড়ি আটকে দিয়েছে, তাটকাক না তো অসুবিধে কি আছে? কোনো অসুবিধা হচ্ছে ভাই? কিন্তু অনেকে চাইছে আমার সমালোচনা করে, আমাকে রুকার চেষ্টা করছে, ঘরে হোক বাইরে হোক অনেকে রুকার চেষ্টা করছে। বড় দুঃখ লাগছে, খারাপ লাগছে যে একটাবার বুঝতে পারলেন না। বুঝতে যদি না পারেন, আমায় ডেকে তো বসে বোঝানো দরকার যে কি করতে চাইছো তুমি, এটা তো বলা দরকার। কিন্তু মিডিয়ার সামনে অনেকে উল্টো পাল্টা আমার বিষয় বলে ফেলছে, কোনো কথাই কান দেবেন না। অনেককে তো দেখেছেন, ঠিক না বেটি? অনেককে তো দেখেছেন, 15 বছর, 20 বছর, 30 বছর, 34 বছর, 22 বছর, 10 বছর, অনেককে তো দেখলেন। একটাবার নিজের সন্তানকে, নিজের ভাইকে, আমার আম্মা বোন বাপ ভাই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটাবার আমাকে কি দেখা যাবে? একটা বার আমার কথাই ভোট দিয়া যাবে? একটা বার দিয়া যাবে? একটা বার দিয়া যাবে? কারো দয়া আমরা চাই না, আমরা চাই আমার দেশের অধিকার চাই। শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বাসস্থান, এই 4টে অধিকার আমার দেশ দিয়েছে। কে দিয়েছে? দেশ। দেশ যখন দিয়েছে, অধিকার আমাদেরকে ফিরিয়ে দিতে হবে, ঠিক না বেটি? এই অধিকার দীর্ঘ 74 বছর ধরে সবাই দেবে বলেছে কিন্তু দেয়নি। আমাদের ঘরে শুধু লাঠিয়াল হিসেবে ব্যবহার করেছে, ঠিক না বেটি? কিন্তু আজ আমার এই জবানটাকে বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আগামী দিন একদিকে বুদ্ধদেব ডাকবে, একদিকে মমতা ডাকবে, একদিকে সোনিয়া বা অধীর রঞ্জন চৌধুরী ডাকবে, আর একটা যে ডাকবার কথা একেবারেই বাদ দেন, ওদিকে তো আমরা কোনোদিন নাই। তো যদি আর একদিকে আমি ডাকি, আপনারা এদের ডাকে সারা তো 74 বছর দিয়েছেন, এদের দিকে যাবেন না, একটাবার আমার দিকে আসবেন। আমি এই মাইকের আওয়াজে সোশ্যাল নেটওয়ার্কে আমার হিন্দু ভাইদের বলবো,
आदिवासी भाई बोन के बोलो एक प्रवा सन्तान मन भाई मन डाके सारा दान दीर्घ 74 बच्चर बांगलार सीएम को मुसलमान हयनी বাংলার উপমুখ্যমন্ত্রী কোনো মুসলমান হয়নি, তাহলে হিন্দু দলিত আদিবাসীর ক্ষতি কোনো মুসলমান করেনি? কারণ দায়িত্ব যখন আমার হাতে নেই তো ক্ষতি করলাম কখন? আজকে যারা আপনাদের দরদি সেজে সেই উঁচু বর্ণের লোক, সেই উঁচু বর্ণের মানুষেরা দীর্ঘ 74 বছর শুধু তারা বাম হোক, কংগ্রেস হোক, টিএমসি হোক আর বিজেপি হোক, সবার মাথায় কিন্তু সেই উঁচু বর্ণ, যারা কিনা গরিব দেখে ঘৃণা করে, যারা গরিব দেখে অছুত বলে, যারা মানুষকে মানুষত্বের মর্যাদা দেয় না, তারা আজকে শোষণ করে চলেছে। কখনো এই দলে গিয়ে শোষণ করেছে, কখনো উদলে গিয়ে শোষণ করেছে, কখনো এই দলে গিয়ে শোষণ করেছে, কখনো উদলে পাল্টিক মারছে। তাই আমরা চাই যুব সমাজ ভালো করে শোনো, নতুন দল, নতুন মুখ, নতুন স্বপ্ন, যেখানে সবার সমান অধিকার থাকবে, কে ছোট কে বড়, কে মুসলমান কে হিন্দু কে দলিত কে আদিবাসী, কোনো জাত ভেদাভেদ থাকবে না। বাংলার সন্তান, বাংলার মানুষ, দেশের সন্তান, সবাই দেশের সমান অধিকার পাবে, যেটা দেশ দিয়েছে। ধর্ম যে যার অন্তরে করো, যে যার গ্রামে, কিন্তু দেশের সম্পদে সমান অধিকার সবাই পাবে, ঠিক না বেটি? এই বাংলা গড়ার লক্ষ্যে আমরা এগিয়েছি। কোন জায়গায় যদি কেউ রোকে, কিচ্ছু বলবেন না, শুধু কারা রুখছে দেখে রাখবেন। যারা রুখবে তারাই আমাদের দুশ্মন, তাদেরকে আমরা ভোট আর কখনোই দেব না, ঠিক না বেটি? বাস আজকে যেমন এসেছে রুকেছে, শুনলাম টিএমসির লোকেরা রুকেছে। কারা রুকেছে? টিএমসি। বিজেপি মিটিং করছে, টিএমসির মাথা ব্যথা নেই। আমরা মিটিং করলে টিএমসির জ্বর, ক্যান্সার, কলেরা, যত রোগ আছে সব যেন মনে হচ্ছে খ্যাঁচ ধরেছে। হ্যাঁ ভুল বললাম নাকি? আরে তোরা তোদের করবি, আমরা আমাদের করব। জনগণ যাকে ভালোবাসবে তাকে সাপোর্ট করবে, এতে বাধা দিবার কি আছে? বাধা দিবার কি আছে? না ভয় করছে, ভয় জানে নেই এমন কেউ নেই। পুলিশের লোক জানো তো আমি কি করছি? কারা কারা জানো একটু হাত তুলে দেখাও তো, হাত না বাও। আচ্ছা আমার একটা রাজনীতির দল ঘোষণা করেছি, নামটা জানো? কারা কারা জানো হাত তোলো তো, হাত না বাও। তাহলে কি আর জানতে বাকি আছে? একমাত্র না জানার ভান করে কিছু শয়তান রয়েছে। তা আমরা আমাদের মিশন, আমাদের লক্ষ্য, আমাদের দেশপ্রেম, আমাদের ভ্রাতৃত্ব, আমাদের মিলবন্ধন, আমাদের অধিকার, আমাদের সংবিধান, আমাদের দেশ আমাদেরকে যেটা দিয়েছে এটা কেউ সহজে দেবে না, এটাকে কেড়ে নিতে হবে। দীর্ঘ 74 বছরের ইতিহাস খুলে দেখো, তোমাদের যে অধিকার, দলিতদের যে অধিকার, আদিবাসীর যে অধিকার, বিশাল অংশের একটা হিন্দু ভাইদের যে অধিকার, আজকে অধিকার তারা পায়নি। বড় লজ্জার সাথে বলতে হয় আজকে আমার বাংলায় 70% মানুষের সংখ্যা গরিব। আজকে বলতে বড় লজ্জা লাগে আমার বাংলার আদিবাসীদের অবস্থা কোথায়। এই জঙ্গল মহলে বহুত মানুষ আমার সঙ্গে যোগাযোগ করেছে, তারা চোখের পানি ফেলে কাঁদছে, তারাও আমাকে ভাইজান বলে ডাকছে, বয়স্করা সন্তান বাবাজি বলে ডাকছে, তাদের ঘরে মিথ্যা মিথ্যা মাওবাদী কেসে জড়াচ্ছে। এই কিছুদিন আগে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে অনেক কটা ভাগ আছে, তার মধ্যে একটা সম্প্রদায় কিছুদিন আগের কথা না খেতে পেয়ে বহুত মানুষ মারা গেছে। আজকে এই জঙ্গলমহল, পুরুলিয়া, বাঁকুড়া এই এলাকাতে না পানির সুবিধা আছে, না শিক্ষার প্রতিষ্ঠান আছে, না হসপিটালের সুব্যবস্থা আছে। 2019-তে 31 জানুয়ারি কলিকাতার রাজপথে দাঁড়িয়ে চিৎকার দিয়ে বলেছিলাম, সরকারের কাছে অনুরোধ আমার, বাঁকুড়া পুরুলিয়াতে ওই এলাকায় বড় বড় হসপিটাল করতে হবে, কলেজ করতে হবে, আদিবাসী দলিত পিছিয়ে পড়া মানুষের বাচ্চাদের ঘরে শিক্ষিত করে তুলতে হবে, এবং আদিবাসী ভাইদের জল জঙ্গলের সম্পদ তাদেরকে ফিরিয়ে দিতে হবে। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই আদিবাসী ভাইয়েরা তারা আজকে জঙ্গলে জঙ্গলে বসবাস করছে, এর ইতিহাস অনেক বড় ইতিহাস। সেই বর্ণবাদীরা আদিবাসীদের মা বেটিদের উপরে অনেক জুলুম অত্যাচার করেছিল, তাই সমতল ভূমি ছেড়ে দিয়ে তারা জঙ্গলে বসবাস করেছে। আজকে তাদের ঘরে ওই জঙ্গল থেকে আবার তাড়িয়ে দিয়ে ক্যাম্পে ভরে তাদেরকে নাগরিকত্ব কেড়ে নিয়ে তাদের জঙ্গলকে
লুটার জন্য আজকে ষড়যন্ত্র চলছে, তার নাম হলো এনআরসি। আজকে বলুন এই আদিবাসী ভাইদের একটা কারো কিছু হলে আমরা আদিবাসীদের পক্ষে দাঁড়িয়ে তাদের হয়ে লড়তে জীবন দিতে রাজি আছি, ঠিক না বেঠে? কেন পারবো না? আজ একটা ইতিহাস বলে যাচ্ছি, তালাশ করবে আদিবাসীদের সঙ্গে তোমাদের একটা কিন্তু খুব গভীর সম্পর্ক আছে, যে সম্পর্কটা কিন্তু একেবারে রক্তের সম্পর্ক আছে। তোমরা জানো কি জানি না, ইতিহাস খুলে দেখো ভারতের মুসলমান, তোমরা আফগানিস্তান থেকে শুনি, পাকিস্তান থেকে শুনি, তোমরা আরব থেকে শুনি, তোমরা অন্য দেশ থেকে আসুনি, তোমরা এই ভূমিরই সন্তান, তোমরা ঠিক না বেঠি? এই ভূমির সন্তান তোমরা, আদিবাসীরাও এই ভূমির সন্তান তোমাদের। তাদের সঙ্গে হাজার হাজার বছরের ভাই বাবা বোন আত্মীয় সম্পর্ক আছে। আজকে তাদের ঘরে লাঠিয়াল করা হয়েছে তোমাদেরকে মারার জন্যে, তোমাদেরকে লাঠিয়াল করা হয়েছে তাদেরকে মারার জন্যে, এভাবে তোমাদেরকে ডিভাইড করে রেখেছে। আজকে আমার লক্ষ্য হলো প্রত্যেকটা গরিব ঘরের ছেলে মেয়েদের শিক্ষার সুব্যবস্থা করা, প্রত্যেকটা বাড়িতে। আমি 2019-31 জানুয়ারি বলেছিলাম প্রত্যেকটা বাড়িতে কম করে একটা করে চাকরি দেওয়া হোক, ভাই কথাটা কি ভুল বলেছিলাম? যদি আজকে একটা করে প্রতিটা পরিবারে চাকরি থাকতো, এই যে করোনার সময় লকডাউন হয়ে গেল, মানুষ কত না খেতে পেয়ে মারা গেল, কেন কাজ কারবার কল কারখানা সব বন্ধ হয়ে গিয়েছিল, ঠিক তো না কি গো? যারা ধনী লোক আছে তাদের 2-10 বছর বসে খেলেও চলে যাবে, কিন্তু যারা রোজ খাটে রোজ খায় রোজ খাটে রোজ খায়, এই সংখ্যাটা তো আমার ভারত বাংলাতে 50-60% ওপরে কম বেশি, ঠিক না বেটি? তাহলে আমি বলেছিলাম প্রত্যেক বাড়িতে কম করে একটা করে চাকরি দেওয়া হোক, আমার কথা শোনেনি, উপরন্তু আমাকে ঠেট দিয়েছে, তাই আমি ভেবেছি আর চাইবো না, আমি চাকরি দেবো, তার জন্য আমি সরকার তৈরি করব। রাজি আছেন? রাজি আছেন? সেই লড়াই আব্বাস সিদ্দিকী নেবেছে। আপনারা তো আমাদেরকে মানেন পীরের আওলাদ হিসাবে, আমার এই নাবাটাকে আপনারা খারাপ নজরে দেখছেন না তো? খারাপ নজরে দেখছেন না তো? খারাপ নজরে দেখছেন না তো? আমি কি চাইছি? আমি কোনো জায়গায় নেতা হয়ে দাঁড়াবো না, আমি চাইছি আমি নেতা বানাবো, কিং মেকার হব, ভালো ভালো লোককে দাঁড় করাবো, তাদের কাছে রিজলিউশন করে নেবো, দুর্নীতি করবে না, কারাপশন করবে না, মানুষকে লুটবে না, মানুষের সেবা করবে, এভাবে বলো, সেই কারাপশন করে শর্ত সভা লিখে নিয়ে তাদেরকে দাঁড় করাবো, আপনাদের কাছে বুঝাবো যে আমি যাকে ভোট দিতে বলছি তাকে ভোট দেন, তাকে জিতাবেন, সে আপনাদের হয়ে বিধানসভায় যাবে, আপনাদের হয়ে চিল্লাবে, আপনাদের অধিকারটা এনে দেবে, এটাই হলো আমার লক্ষ্য। পিছিয়ে পড়া মানুষের কণ্ঠ হয়ে, পিছিয়ে পড়া মানুষের অধিকার হয়ে, পিছিয়ে পড়া মানুষকে তার মূল স্রোতে ফিরিয়ে আনতে আব্বাস সিদ্দিকীর এই সংগ্রাম, আব্বাস সিদ্দিকীর ISF রাজনীতির দল খোলা, এটাকে আপনারা কি খারাপ নজরে দেখছেন? আমার আবু বাকারের পাগলগুনো বলুন খারাপ নজরে দেখছেন? সাথে থাকবেন, হাত নাবান।